আচ্ছা, তো তারপরে যেটা বলছিলাম যে ব্লিচিং, রায়ন শোনা যায় তো না? ওকে, জি স্যার, ব্লিচিং, তাহলে ব্লিচিং এ কি কালারটাকে রিমুভ করছে, তারপর আমাদের যে নিজস্ব কালার, যে ডাইস পাওয়া যায় সেটা আমাদের যে কালার করতে ইচ্ছা হয় সেটা দিয়ে কালার করছি, সেটা দিয়ে প্রিন্টিং করতে পারি, অ্যান্ড দেন ফিনিশিং। ঠিক আছে, তো এইটুকের ভিতরে কারো কোনো প্রবলেম বা কারো কিছু জানার আছে? আমরা নেক্সট স্লাইডে চলে যাব। মোটামুটি একটা ধারণা জন্মেছে? জি স্যার। আচ্ছা স্যার আমার মার্চারাইজিং এ একটু আচ্ছা, হচ্ছে না। মার্সারাইজিং একটু, এটা হচ্ছে এডিশনাল প্রসেস আমরা বলতে পারি, ভ্যালু এডিং প্রসেস বলতে পারি। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে NaOH দিয়ে যখন আমার ফেব্রিকটাকে টেনশনে ট্রিটমেন্ট করা হয়, এটা আমরা পড়ব, টেনশনে ট্রিটমেন্ট করা হয় তখন এর কিছু পরিবর্তন হয়। তো এর পরিবর্তনের ভিতরে যেমন আমাদের লাস্টার ভাব আসে, আলোক উজ্জ্বলতা বৃদ্ধি পায়, তারপর অর্থাৎ বিশেষ করে আমাদের যে হুঁশিয়ারি যে ইয়েগুলো রয়েছে, হুঁশিয়ারি ফেব্রিক গুলো যেমন রয়েছে আন্ডার গার্মেন্টস, তারপর এমনি স্যান্ডো গেঞ্জি আমরা যেটাকে বলে থাকি, এই ধরনের ম্যাটেরিয়াল গুলোর যে সফটনেস সেটা আসলে এই মার্সারাইজেশনের ফলে পাওয়া যায়। তো এই ধরনের ইফেক্ট আনার জন্য ফেব্রিককে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হাই টেনশনে ট্রিটমেন্ট করা হয় লো টেম্পারেচারে। ঠিক আছে, সেটাকে আমরা মার্সারাইজেশন বলছি। ওকে, জি স্যার। তাহলে আমরা, হ্যাঁ, কে জানে কি বলতে চাও? আচ্ছা, তো সেগুলোই আমরা প্রথমে তাহলে কি করছি, গ্রে ফেব্রিক ইন্সপেকশন করছি, যে আফটার ম্যানুফ্যাকচারিং ফেব্রিক ইট ইজ ইন্সপেক্টেড ইন এ ইন্সপেকশন টেবিল এন্ড ইট ইজ প্রসেস রিমুভ নেপস, ওয়ার্প অ্যান্ড ব্রেকেজ, ওয়েব ব্রেকেজ, হোল স্পোর্টস এক্সেট্রা। তো ফেব্রিকের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, যেহেতু নিটিং বা উইভিং করা হয় সেই ক্ষেত্রে তার তেল চর্বি মোম সরি সেই ক্ষেত্রে তার নিটিং অয়েল বা এই ধরনের লাগিয়ে লেগে যেতে পারে, অথবা ব্রেকেজ হতে পারে, ছিঁড়ে যেতে পারে, হোল থাকতে পারে, লুপ ইয়ান মিসিং হতে পারে, এই ধরনের সমস্যা যদি থাকে তো সেই ফেব্রিকটা অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা আমরা ডিসাইড করি। দেন স্টিচিং কি করা হয়, যেহেতু একটা রিকোয়ার্ড লেন্থ প্রয়োজন হয়, তাহলে একটার প্রান্তর সাথে আরেকটাকে সাধারণত আমরা স্টিচিং করে থাকি। দেন ব্রাশিং, ব্রাশিংটা তো বললাম যে টু রিমুভ ডার্ট ডাস্ট অ্যান্ড লুজ ফাইবার অ্যান্ড লুজ ইন্ডস অফ দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েব টিয়ার থ্রেড ইজ নোন এজ ব্রাশিং। তো এটাকে যখন আমরা একটু রেইজ করে দেই। শেয়ারিং ক্রপিং বললাম, যেটা কেটে ফেলা হয় ঘাস কাটার মতো। দ্য প্রসেস বাই হুইচ অ্যাটাচ ইন্ডস অ্যান্ড দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েব থ্রেড ইজ রিমুভ বাই কাটিং বাই দ্য নাইফস অর ব্লেড ইজ কল্ড শেয়ারিং। তো সেটা শুধুমাত্র ওভেনে না, নিচেও হতে পারে, যে যে সমস্ত ফাইবার গুলো রয়েছে সেগুলোকে কেটে ফেললাম, এক্সট্রা ফাইবার গুলো, উপরের ফাইবার গুলো। সিঞ্জিং, যেটা হচ্ছে যে শর্ট ফাইবার বা প্রজেক্টিং ফাইবার সমূহ, যে সমস্ত শর্ট ফাইবার মানে ছোট ছোট ফাইবার, প্রজেক্টিং ফাইবার মানে যেগুলো লম্বা লম্বা হয়ে আছে ফেব্রিকের উপরে খাড়া হয়ে আছে, সেগুলোকে রিমুভ করার প্রক্রিয়া, যেগুলো শেয়ারিং ক্রপিং এ যায় না সেটাকে সাধারণত সিঞ্জিং করানো হয়। মানে হচ্ছে যখন আমরা ফেব্রিকটাকে আগুনের উপর দিয়ে দ্রুত চালনা করব, তখন পুড়ে গেলে তাহলে কি, প্রথমে যে সারফেসের ছোট ছোট ফাইবার গুলো আছে সেগুলোই পুড়ে যাবে, সেই টেকনিক এখানে ইউজ করা হয়। তারপর হচ্ছে ডিসাইজিং, যেহেতু সাইজ ম্যাটেরিয়াল গুলো অ্যাপ্লাই করা হয় ফেব্রিকের শক্তি বৃদ্ধির জন্য, ওয়ারপিয়ানের শক্তি বৃদ্ধির জন্য, তো সেগুলো যখন ডাইং এ যাবো সেগুলোকে রিমুভ করে আমাদের কাজ করতে হয়। তাহলে সাইজিং ম্যাটেরিয়াল গুলোকে রিমুভ করার নামই হচ্ছে ডিসাইজিং। তারপরে হচ্ছে স্কাওয়ারিং, যেটা আমরা জানলাম যে অয়েল ওয়াক্স, ফ্যাট, তারপর ন্যাচারাল ডাস্ট, ডার্ট এগুলো থাকে, সেগুলোকে রিমুভ করাই হচ্ছে স্কাওয়ারিং। সেটা সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড ট্রিটমেন্টের মাধ্যমে হয়ে থাকে। তারপর ফেব্রিকের একটা ব্লিচিং, যেটা বলছি ন্যাচারাল কালার থাকে, সেই কালারটা সাধারণত নাইট্রোজেনাস সাবস্টেন্স হয়ে থাকে, সেই কালারটাকে রিমুভ করার নামই হচ্ছে ব্লিচিং। মার্সারাইজেশন যেটা বললাম, যে দ্য প্রসেস বাই হুইচ দ্য সেলুলোজিক ম্যাটেরিয়ালস অর সাবস্টেন্স আর ট্রিটেড উইথ হাই কনসেন্ট্রেশন অ্যাবাউট 34% অর মোর কনসেন্ট্রেশন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে প্রপার ইম্পার্ট সাম প্রপার্টি সাচ অ্যাজ স্ট্রেংথ, অ্যাবসর্বেন্সি, ক্যাপাসিটি, লাস্টার ইন নোন অ্যাজ মার্সারাইজেশন। দ্য ফেব্রিক ইজ 100% এক্সপোর ওরিয়েন্টেড, দেন ইট ইজ ডান বাই হাইলি কনসেন্ট্রেটেড, এবং সেই কনসেন্ট্রেশনটা হচ্ছে 48 থেকে 52 টালক, যেটাকে আমরা কনসেন্ট্রেশনের একক বলছি। এই পরিমাণ কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ট্রিট করা হয়। এই যে কেমিক্যালের কনসেন্ট্রেশন আছে, আমরা কিন্তু বলি না যে 98% সালফিউরিক অ্যাসিড, মানে কি, সেখানে 98% সালফিউরিক অ্যাসিড প্লাস 1 বা 2% পানি রয়েছে, অর্থাৎ হাইলি কনসেন্ট্রেট। সো কোনো একটা বস্তুর কনসেন্ট্রেশন যদি আমরা বলি যে একটা গ্লাসে 3 চামচ চিনি আছে আর একটা গ্লাসে 10 চামচ চিনি আছে, তাহলে নিশ্চয়ই যে গ্লাসে 10 চামচ চিনি আছে
সেটার কনসেন্ট্রেশন বেশি। সো হোপফুলি কেমিস্ট্রির ক্ষেত্রে তাই ইউজ করা হয়। ডাইং, ডাইং আমরা জানি যে কালার যোগ করা, যে ফাইবার ফর্মে হতে পারে, ইয়ান ফর্মে হতে পারে, ফেব্রিক ফর্মে হতে পারে। তো সবচেয়ে বেশি যেটা হয় সেটা সাধারণত ফেব্রিক ফর্মে ডাইংটা কালার করা হয় থাকে। দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে ইয়ান ফর্মে, অর্থাৎ ইয়ান প্যাকেজ গুলোকে ধরে ধরে ডাইং করা হয়। এবং তৃতীয়ত এরপরে লুজ ফেব্রিকের ক্ষেত্রে করা যেতে পারে। ওকে, এরপরে আমরা প্রিন্টিং আসি। ডাইংটা হচ্ছে পুরো ফেব্রিক জুড়ে যখন কালার করা হয় তখন সেটাকে ডাইং বলছি, প্রিন্টিং বলছি অনলি যখন একটা নির্দিষ্ট জায়গায় শুধুমাত্র কালার করা হয় তখন সেটাকে আমরা প্রিন্টিং বলছি। সেটা নানা প্রকার ফুল, ফল, পাখি ইত্যাদি, যেমন আমাদের অনেকের বিছানার চাদর রয়েছে, সেই বিছানার চাদরে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো নানা প্রকার ফুল, ফল, পাখি ইত্যাদি। তো এই যে একই সাথে অনেকগুলো কালার যেখানে কম্বিনেশন ভেরিয়েশন আছে সেটাই হচ্ছে প্রিন্টিং। প্রিন্টিং শার্ট পরে থাকি, প্রিন্টিং এবং ডাইং বোঝার একটা উপায় হচ্ছে যে তোমার কাছে যদি কোনো শার্ট পরা থাকে সেটার ফেস সাইড এবং ব্যাক সাইড যখন প্রিন্টিং হবে তখন একরকম হবে না, ফেস সাইড একরকম হবে, ব্যাক সাইড কালার থাকবে না, তোমরা উল্টিয়ে দেখতে পারো। আর যখন ডাইং হবে তখন সেটা হচ্ছে ফেস এবং ব্যাক দুটোই কিন্তু একই প্রকার হবে, তখন সেটাকে আমরা প্রিন্টিং বলছি। ওকে, দেন ফিনিশিং, আমাদের ফিনিশ করতে হয়। ওকে, তাহলে প্রিন্টিং এবং ফিনিশিং গেল, মোটামুটি একটা কম্বাইন্ড ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা একটু দেখি, আলাদা করে ফেলি তাহলে প্রসেস ফ্লো চার্ট অফ নিট ফেব্রিক এর ক্ষেত্রে। নিট এবং ওভেন তো আমরা চিনেছি, তাই না? তো পাশে দুটো ছবি দেখা যাচ্ছে, দেখো যে নিট ফেব্রিক গুলো সাধারণত এরকম লুপ লুপ করে হয়। উদাহরণ হিসেবে আমাদের টি শার্ট, পলো শার্ট যেগুলো তোমাদেরকে বলেছি কিন্তু আজকে সবাই একটু করে স্কোয়ার সাইজ কেটে খুলবা বাসায় বসে বসে, ওকে, সেটাকে নিট ফেব্রিক বলছি। তো নিট ফেব্রিক এবং ওভেন ফেব্রিক এর কিন্তু দুটো আলাদা লাইন আমরা বলবো প্রসেস। তো কি কি, যেমন নিচের ক্ষেত্রে আবার সেই গ্রে ফেব্রিক ইনস্পেকশন আমরা করব, ক্রপিং বা ব্রাশিং করব, এগুলোর সাথে আমরা পরিচিত, সুইং বা স্টিচিং করব, ওকে, তারপর স্কাউরিং, ব্লিচিং করব, তারপর ডাইং করব, কালার করব, ডাইং করার পর ফিনিশিং করতে হয়। তো এখন দেখো আমরা কোনো একটা কাপড় ধোয়ার পরেও কিন্তু সেখানে প্রচুর পরিমাণে পানি থাকে, সেই ফেব্রিকটা প্রায় তার ওজনের প্রায় 300% পানি শোষণ করে থাকে, যার ফলে কি সেটা সহজে শুকায় না। এখন ফ্যাক্টরিতে যদি, আমরা তো সাধারণত বাতাসে শুকাই হ্যাঙ্গিং করে, তো এটা যদি ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে ফ্যাক্টরিতে যদি এই পানিটাকে রিমুভ করতে হয় হিট দিয়ে, তাহলে তো প্রচুর পরিমাণে হিট লাগবে, এনার্জি লাগবে। সেজন্য যেটাকে কি করা হয়, প্রথমে আমরা বাসা বাড়িতে কি করি, এটাকে স্কুইচ করি প্রথমে, অর্থাৎ পানিটাকে ছড়িয়ে নেই। তো ফ্যাক্টরিতেও তাই করা হয়। তো সেজন্য সেটাকে ডি ওয়াটারিং বলছি আমরা, ডাইং এর পর ডি ওয়াটারিং করছি, অর্থাৎ পানিটাকে রিমুভ করে দিচ্ছি, তারপর সেটাকে শুকাচ্ছি ড্রায়ার অথবা স্টেন্টার, যেখানে হট এয়ার, হট স্টিম দিয়ে শুকাচ্ছি, অথবা হাইড্রোস্ট্যাক্টর যেটা রয়েছে সেটা ডিওয়াটারিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে বেশি মোটা ফেব্রিক গুলোর ক্ষেত্রে সাধারণত হাইড্রোস্ট্যাক্টর ইউজ করা হয়। কিরকম, যে মনে করো যে তোমার কাছে মোটা কিছু ফেব্রিক রয়েছে, যেটা হাইড্রোস্ট্যাক্টরটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সে কাজ করে, তো গতি জড়তার কারণে কি হয়, আমরা বাসে বসলে সামনের দিকে চলে যাই, তো ফেব্রিকটাকে এরকম একটা রোটেটিং ড্রামে নেওয়া হয়, সেই রোটেটিং ড্রামে একটা ইয়ে আছে, স্পেন্ডল আছে, তো ফেব্রিকটাকে যখন এখানে দেওয়া হয় তো ফেব্রিকটা কি হয়, ড্রামটা কি হয় জোরে ঘুরে, পারফোরেটেড ড্রাম, তো জোরে ঘুরে, সেন্ট্রিফিউগাল ফোর্সে যখন জোরে ঘুরবে তখন গতি জড়তার কারণে এখানে যে পানিগুলো আছে সেগুলো বাইরে ছিটে যাবে, চলে যাবে, ওকে, ছেড়ে দিন। সেটা হাইড্রোস্ট্যাক্টর একটা মেশিন, এভাবে কাজ করে, জাস্ট এতটুকু মনে রাখো। তারপরে বলা হচ্ছে কম্প্যাক্টিং বা আয়রনিং, যেটাকে আমরা বলছি, বিভিন্ন প্রকার সিলিন্ডার ইয়ের মাধ্যমে কম্প্যাক্টিং করা হয়, মেশিন রয়েছে কম্প্যাক্টর স্টিম দিয়ে, অর্থাৎ আয়রনিং যেটা আমরা বলবো, ওকে। তারপরে সেটা ফাইনাল ইন্সপেকশনে চলে যায়, ফাইনাল ইন্সপেকশনে গিয়ে কি দেখবে, যে এটা শেড ঠিক আছে কিনা, এটা জিএসএম ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখবে। তো শেড বলছি কোনটাকে, যে যে কালারটা আমরা করতে চাই, অর্থাৎ যে রিকোয়ার্ড, তোমার একটা শার্টের হয়তো কালার আছে স্কাই ব্লু, রেড, বা সেটা যে কালার এখানে যেটা দেওয়া আছে রেড, যেটা আমরা করতে চাই গ্রে, সেই কালারটা ঠিক মতো আছে কিনা সেটা লাইট বক্সে চেক করা হয়। এটা হচ্ছে আমাদের নিট ফেব্রিক প্রসেস লাইন বা নিট ফেব্রিকের জন্য। এবার আমরা একটু ওভেন ফেব্রিকে যাব। এটা সাধারণত বাংলাদেশে নিট ফেব্রিক ইয়েগুলোই বেশি, ওই যে আমি যেটা বললাম তোমাদেরকে মির্জাপুরে আমি যেটাতে ছিলাম সেটাও সাধারণত নিট ফেব্রিক ইয়ে ছিল, তোমরা ভিজিট করেছো কিনা জানি না এই মুহূর্তে, মানে এতদিনও। তো নিট এবং ওভেন ফেব্রিক দুটো আলাদা,
তো নিট ফেব্রিক সম্পর্কে এতটুকুই যে এভাবে কাজটা করা হয়। এরপরে যদি আমরা একটু দেখি ওভেন ফেব্রিককে একটু সেপারেট করে ফেলি, যে তোমাদেরকে বলছিলাম যে দুই সেট ইয়ান ইউজ করা হয়, এক সেট এবং দুই সেট। বিশেষ করে তোমরা যারা গ্রামে থাকো বা দেখেছো যে আমাদের এরকম বাঁশের কিন্তু ইয়ে তৈরি করা হয়, যে কি বলে এটাকে, আমরা চাটাই বলি অনেক সময় বা বাঁশের, তোমরা এটা কি বলো, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কি, অর্থাৎ বাঁশ দিয়ে বেড়া, বেড়া পার্টি স্যার, পার্টি। পাটি, পাটি বলা যেতে পারে, বেড়া যেতে, হ্যাঁ পাটি, শীতল পাটিও কিন্তু একই ভাবে বলা হয়। তো ঠিক স্যাম ভাবে পাশের চিত্র তোমরা দেখতে পাচ্ছো যে এই যে লুমের ভিতর যে যে টানা সুতা রয়েছে এটাকে আমরা সাধারণত ওয়ারপিয়ান বলি, এবং এর পাশে যেটা ইনসার্ট করা হয় সেটাকে সাধারণত আমরা অয়েলটিয়ান বলি, যেটা আমাদের ইয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি সাধারণত শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর ইত্যাদির ক্ষেত্রে। তো ওকে, এই ফেব্রিকের ক্ষেত্রে আমরা একটু লাইনটা একটুখানি ভিন্ন, যে গ্রে ফেব্রিক ইন্সপেকশন দেখবো কোনো সমস্যা আছে কিনা, তারপর ক্রপিং এবং ব্রাশিং করব, তারপর সিঞ্জিং যদি দরকার হয় করব, না হলে করব না, ডিসাইজিংটা আমাদের করতে হবে। এখানে সাধারণত সিঞ্জিং প্রয়োজন হয় না, ডিসাইজ যেহেতু এটা ইয়ে করা থাকে, সাইজিং ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া থাকে, সো এখানে সিঞ্জিংটা এতটা ম্যান্ডেটরি না, সিঞ্জিং করাও হয় না, ডিসাইজিং এটা অ্যাভয়েড করো। ডিসাইজিং আমাদের করতে হয়, অর্থাৎ সাইজিং যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া হয় কোটিং ওই ঘুড়ির মতো, সেগুলোকে রিমুভ করতে হয়, তারপরে স্কাওয়ারিং করতে হবে, অর্থাৎ তেল চর্বি মোম ইত্যাদিকে দূর করতে হবে, তারপর ব্লিচিং করতে হবে, ন্যাচারাল যে কালাটা সেটাকে আমরা রিমুভ করব। এরপরে মার্সারাইজেশন চাইলে করা যায়, না চাইলে করা যায়, ইটস নট ম্যান্ডেটরি পার্ট। আমরা কি করছি, ডাইং এ চলে যাই অথবা প্রিন্টিং এ চলে যাই, তারপরে ডি ওয়াটারিং, ফিনিশিং করি, তারপরে ড্রাইং, শুকানো হয়, তারপরে স্যানফোরাইজিং বা কম্প্যাক্টিং, অর্থাৎ আয়রন বা ফেব্রিকের ডাইমেনশনাল স্টেবিলিটি ঠিক করা হয় যে ফেব্রিকটা যেন পরে বেড়ে বা কমে না যায়, এন্ড সর্বশেষ যেটা সেটা হচ্ছে ফাইনাল ইন্সপেকশনে আমরা চলে যাই। তাহলে এই হচ্ছে আমাদের প্রসেস ফ্লোচার্ট ফর ওভেন আর নিট ফেব্রিক। এটা একটু ভিন্ন অল্প করে, এটা একটু দেখতে হবে যে ডিসাইজিং এগুলো একটু যুক্ত করা আছে। ওকে, তাহলে এখন আমরা চলে আসব ফুল ওয়েট প্রসেসে। ওয়েট প্রসেস আমাদের কথায় কথায় ইনভলভ, আমরা একটু দেখি ডিসাইজিং, সাইজিংও ওয়েট প্রসেস ইনভলভ, কারণ সাইজ ম্যাটেরিয়াল যেহেতু অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, আমরা একটু দেখি কি কি, যে ডিসাইজিং, ডিসাইজিং কিভাবে করব, যে আমাদের নির্দিষ্ট কেমিক্যাল রয়েছে যেগুলো ইউজ করে আমরা আমাদের কালার ফেব্রিক থেকে সাইজিং ম্যাটেরিয়ালটাকে তুলে ফেলবো। স্কাউরিং এর ক্ষেত্রেও কিন্তু ওয়েট প্রসেস দরকার, অ্যাকোয়াস মিডিয়াম, ব্লিচিং এর ক্ষেত্রে দরকার, মার্সারাইজিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং। আমি তোমাদেরকে ইয়ের কথা বলছিলাম, প্রিন্টিং এর কথা বলছিলাম, এই যে দেখো এই ছবিটাতে এখানে কিন্তু প্রিন্টিং করা হয়েছে, দেখো যে এই যে ডিজাইনটা, এটা কিন্তু পুরো ফেব্রিকে হয় নাই, এটা কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট জায়গাতে হয়েছে। আমি তো, তোমাদের যদি কোনো প্রিন্টের শার্ট থাকে বাসায়, তোমরা দেখতে পারো প্রিন্টের শার্টের ফেস পার্টটা এরকম, ব্যাক পার্টটা কিন্তু এরকম নয়, আর ডায়েট শার্টের যেটা সেটা হচ্ছে ফেস এবং ব্যাক একই কালার, তোমাদের হয়তো পরেও থাকতে পারে অথবা বাসায় থাকতে পারে, এটা দেখবা। বা পুরাতন কোনো শার্ট হলে কেটে একটা ইয়ে করি তৈরি করতে পারো, তোমরা ফাইল তৈরি করতে পারো, পাঞ্চ ফাইল, যেখানে তোমরা এই ধরনের কালেকশন গুলো করলে, যে নিট ফেব্রিক, ওভেন ফেব্রিক ছোট ছোট সোয়াস দিয়ে ঢুকিয়ে রাখলে, প্রিন্টেড ফেব্রিক এরকম ছোট ছোট সোয়াস দিয়ে ঢুকিয়ে রাখলে, সেটা তোমাদের ব্যক্তিগত উদ্যোগে হতে পারে, তোমার বেসিক ক্লিয়ারেন্স এর জন্য হতে পারে। ওকে, এটা তোমার ইন্টারেস্টের উপর গ্রো করছে। দেন স্কাউরিং প্রসেস, ব্লিচিং হতে পারে, মার্সারাইজেশন, আমরা এই যে দেখছি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, নিচে একটা মেশিন দেখতে পাচ্ছি যে ড্রাইং আর স্টেন্টারিং বলতে পারি, এই ধরনের মেশিন সাধারণত ফ্যাক্টরিতে থেকে থাকে, তোমরা যদি ফ্যাক্টরি ভিজিট করে থাকো হয়তো মেশিন গুলো দেখেছো। এখন আমাদের যেটা জানা দরকার, হয়তো আমরা এতদিন এলোমেলো ভাবে দেখেছি, এখন যেটা জানা দরকার সেটা হচ্ছে স্পেসিফিক্যালি মেশিন গুলো জানা দরকার। ওকে, এবার আসি আমাদের ওয়েট প্রসেসিং মিডিয়াম। আসলে দেখো, আমরা যেহেতু ওয়েট প্রসেসিং বলছি, তাহলে ওয়েট প্রসেসিং এর জন্য আমাদের যে সমস্ত মিডিয়াম, একোয়াস মিডিয়াম আমরা সবচেয়ে ইউজ করি। একোয়াস এর ভিতরে কি কি ইউজ করি, ওয়াটার, সলভেন্ট, ফোম, অয়েল, এগুলো দিয়েও কিন্তু আমরা এই ধরনের প্রসেস করতে পারি। তবে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ওয়াটার, তারপরে সলভেন্ট। সলভেন্ট কিরকম, যেমন সলভেন্ট গুলো হচ্ছে মিথানল, ইথানল, বেঞ্জিন, মিথানল, ইথানল, এই ধরনের করেই বেশি ব্যবহৃত হয়। ফোম, ফোম করে কিন্তু আমরা করতে পারি, অয়েল, অয়েল ইউজ করে। ওকে, এরপরে যদি আমরা আসি ভাপার ফাস, তো কিছু ভ্যাপার ফাসে বাষ্প কণা, ক্যাটায়নিক, অ্যানায়নিক, নন আয়নিক কিছু পার্টিকেল আছে যেগুলো দিয়ে করা যায়। এছাড়াও আমাদের স্পেশাল ডাইং আছে, যেটাকে আমরা সুপার ক্রিটিক্যাল ফ্লুইড ডাইং বলছি, প্লাজমা ডাইং বলছি, জেল ডাইং বলছি, এগুলো কিন্তু পানি ছাড়াও করা যায়।
ঠিক আছে, পানি ছাড়াও কিন্তু ডাইং হয়, সেটা আমরা দেখবো। তবে কনভেনশনাল যে কালারেশন বা ডাইংটা, সেটা কিন্তু ইকুয়াস মিডিয়ামই হয়ে থাকে। এগুলো হচ্ছে ওয়েট প্রসেসিং মিডিয়াম। ওকে, তো ওয়েট প্রসেসিং প্রাইমারি ইন্ট্রোডাক্টরিটা হলো আমাদের আজকে। তো সেটার আমরা একটু ইয়াটা দেখবো, সিলেবাসটা দেখবো, যেটাতে আমরা কি কি পড়বো। তো আমি কিন্তু ইন্ট্রোডাক্টরি ক্লাস নিলাম, এখনো কিন্তু আমরা লেখা আমাদের ইয়েতে প্রবেশ করি নাই আমাদের যে সাবজেক্টে। তো দেখো, এখানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়তে হবে আমাদের, ওয়াটার অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন ওয়েট প্রসেসিং, হার্ডনেস অফ ওয়াটার অ্যান্ড মেজারমেন্ট, রিমুভাল অফ হার্ডনেস, পানির খরতা, আমরা পড়েছি না, খর পানি, মৃদু পানি, জেনারেল কনসেপ্ট অফ সফ অ্যান্ড ডিটারজেন্ট, ডিটারজেন্সি, সারফেস টেনশন, ইফুলেন্ট ট্রিটমেন্ট, এগুলো আমাদের পড়তে হবে। তারপর প্রি ট্রিটমেন্ট প্রসেসে আমরা যাব, অবজেক্টিভস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ অফ সিঞ্জিং, ডিসাইজিং, স্কাউরিং, ব্লিচিং, যেগুলো আমরা একটু আগে জেনে আসলাম, কেমিস্ট্রি অফ ভেরিয়াস ইম্পিউরিটিস অ্যান্ড দেয়ার রিমুভাল অফ ফ্রম ফাইবার, যেমন কি তেল, চর্বি ইত্যাদি ফেব্রিক ফাইবার থেকে কিভাবে যায়, সিঞ্জিং জানতে হবে, ডিসাইজিং জানতে হবে, স্কাউরিং অফ কটন, জুট, উল, যেগুলো আমাদের ফাইবার, সিল্ক, এগুলো আমরা করব। এবং সেই সাথে আশা করি দ্রুত খুলে দিবে, তোমরা তো চলে আসবা হয়তো আর কিছুদিনের মধ্যেই, বা এখানে থাকলে আমরা ল্যাবে এই ল্যাবগুলো, যেহেতু একই সাথে আমার সাথেই ল্যাব রয়েছে তোমাদের, সেগুলো করতে পারি। জুট, উল, সিল্ক, ফাইবার, এগুলোর স্কাউরিংটা শিখতে হবে, স্কাউরিং, ব্লিচিংটা। এরপরে কিছু ডাইং পড়তে হবে, টেকনোলজি অফ ডাইং এর ক্ষেত্রে কিছু প্রাথমিক ধারণা রয়েছে, যেমন এলিমেন্টারি কনসেপ্ট অফ কালার অ্যান্ড কনস্টিটিউশন, ক্রোমোফোর, ক্রোমোজোন, এক্সোক্রোম, এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। কালার অ্যান্ড সম্পর্কে আলোচনা করব, ডাইস অ্যান্ড পিগমেন্টস, ক্লাসিফিকেশন অফ ডাইস অ্যান্ড পিগমেন্ট, অ্যাক্রোডিং থেকে রেপ্লিকেশন, কেমিক্যাল স্ট্রাকচার ইত্যাদি, পাউডার, পে, কোন কোন ফর্মে থাকে, হিস্টোরি, ডাইং, এবং বিশেষ করে পড়তে হবে ডিরেক্ট ডাই, অ্যাসিড ডাই, বেসিক ডাই এবং ভ্যাট ডাই, চারটা ডাই পড়তে হবে, অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ডাইং প্রসেস, সেমি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেসটা সাধারণত মনে করবা যে এটা ওভেন ফেব্রিকের ক্ষেত্রে করা হয়, যেহেতু কন্টিনিউয়াসলি চলতেই থাকে একটা বাথের ভিতর দিয়ে রোল হচ্ছে স্যার। তো আর যেটা ডিসকন্টিনিউয়াস অর্থাৎ ছোট ছোট ফেব্রিক ডাইং করা হয়, সেটা সাধারণত নিট ফেব্রিক গুলো করা হয়ে থাকে। টেকনোলজি অফ প্রিন্টিং, এখানে প্রিন্টিং সম্পর্কে জানবো, থিকেনার, এগুলো টাইপ, ইউজ, কিভাবে অ্যাসিড বেসিক ভ্যাট দিয়ে প্রিন্ট করা হয়, এগুলো সম্পর্কে জানবো। এই হচ্ছে আমাদের ওয়েট প্রসেসিং টেকনোলজি ওয়ান এর সিলেবাস আমরা যদি বলি, তো এই সিলেবাসটা কভার করব। এবং সেই সাথে আমরা কিছু বই পড়তে হবে আমাদের, আসলে দেখো তোমরা তো ডিপ্লোমার স্টুডেন্ট না, তো সেই জন্য আমাদের যখন বেসিকটা ক্লিয়ার হবে না, ফাউন্ডেশনটা ঠিকঠাক হবে না, তখন কিন্তু এটার প্রতি আমাদের ভীতি বা দুর্বলতা থেকেই যাবে। তো সেই জন্য আমাদের কিছু বই পড়া উচিত। তো সেই বইয়ের মোটামুটি একটা লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে তোমাদের সবাই সবকিছু কেনার দরকার নাই, বা এখন কিন্তু সফট কপি পাওয়া যায়, যে আমার কাছেও কিছু আছে, আমি প্রোভাইড করতে পারবো তোমাদেরকে, তো সেখান থেকে তোমরা পড়তে পারো। যেমন ডাইং অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি অফ টেক্সটাইল ফাইবার, ইয়ার ট্রটমেন্ট, অনেক ভালো একটা বই, সবাই ম্যাক্সিমাম বাংলাদেশে পড়ানো হয়। কেমিস্ট্রি অফ ডাইস অ্যান্ড প্রিন্সিপাল অফ ড্রাইং, ভিএসএনআই, টেক্সটাইল প্রিন্টিং LWC মাইলস এর রয়েছে, হ্যান্ডবুক অফ ইন্ডাস্ট্রিয়াল ডাইং এম ক্লার্ক, এটা হয়তো পাবা না, ট্রটম্যান এর বইটা পাবা সবাই। এছাড়াও আরো কিছু বই রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো ডাইং এর জন্য। তো যেহেতু ডাইং এর অনেকগুলো প্রসেস, ওভারঅল এরকম ভালো সব কোনো বই পাবা না, বাট সেক্টর অনুসারে আলাদা হয়তো হবে, যেমন প্রি ট্রিটমেন্টের জন্য হয়তো কোনো বই ভালো, আবার কালারেশনের জন্য বা ডাইং এর জন্য হয়তো কোনো বই ভালো, ফিনিশিং এর জন্য হয়তো কোনো বই ভালো, প্রিন্টিং এর জন্য কোনোটা ভালো। তো মোটামুটি সবগুলোই, তো তোমার একজন স্টুডেন্ট হিসেবে আমি মনে করি যে সবগুলোর সেক্টরে একটা করে নোট থাকা দরকার, তোমার নিজস্ব একটা জায়গা থাকা দরকার চিন্তা করার, ভাবনার, তুমি কিভাবে সাজাতে চাও তোমার ইয়েগুলোকে, তুমি সেভাবে নোট করবা, তোমার জানার জিজ্ঞাসাটা সেভাবে হবে। সো আজকের যে লেকচার, ইন্ট্রোডাক্টরি লেকচার, এতটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো।